কোনটা ভালো হবে করে हाय फ्रेंड्स वेलकम टू आवर न्यू ब्लॉग। तो आज के आम्रा जाच्छी हाथीबागान। तो विशेषकर हाथीबागान केन जाच्छी जे आमादेर आगे कखनो घोरा सेरकम सुजोग हयनी, एरपर घोरा सुजोग एसेछे। आम्रा ट्रावेल करछी अनेक, तो ट्रावेल एकटा तो करा हयेछे, सेई ट्रावेले सबथेके मोस्ट जे प्रब्लेमटा हयेछे आमादेर काछे सेरकम ट्रलि बैग नेई। तो आम्रा डिसाइड करेछि कि एकटा ट्रलि बैग नेब हाथीबागान थेके। तो सुदीपार एबं आमार चयेस होच्छे साफारी। तो साफारी बैग आम्रा कि टाइपेर नि सेटा तोमादेर संगे शेयर करब, देखा जाक आम्रा आमादेर जेरकम चयेस आछे सेई चयेस पाई किना। इंटरनेटे सार्च करलाम, इंटरनेटे पेये जेतम, किन्तु एकटु दोकाने गिये किनते बेशी भालोबासि सुदीपा आर आमिओ, जे ओखाने गिये देखे डिसाइड करब जे कोनटा नेब ना नेब। सो डिसाइडेड दैट जे आम्रा हाथीबागान गिये একটা ট্রলি ব্যাগ নেব সাফারি, এবং সুদীপার কিছু হয়তো নিতে পারে, অন্য অন্য কিছু দেখা যাক কী নিতে পারি। তো মেনলি আজকে যাব, একটু সময় পেয়েছি, দুজনে মিলে একটু ঘুরবো। আর আজকে শীতের আমেজটা একদম দুর্দান্ত আছে, সুন্দর শীত পড়েছে, তার জন্য যে জ্যাকেট পরে নিয়েছি, শীতটা উপভোগ করছি। ব্যাগটা নিয়ে আমরা দীঘা গিয়েছিলাম, সব থেকে মোস্ট প্রবলেমে পড়েছিলাম এই ব্যাগ নিয়ে, দেখা যাক প্রবলেম খুবই। তাই আমরা ডিসাইড করেছি একটা ট্রলি ব্যাগ নিতেই হবে, কোনো উপায় নেই, কারণ খুব শীঘ্রই আবার ট্যুর আসছে আমাদের। সেই ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এই ব্যাগটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই ব্যাগ নিয়ে কখনোই ট্রাভেল করা যাবে না। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়ির থেকে বেরিয়ে কিছুটা হাঁটবো, দিয়ে বাস ধরে নেব। অটোয় যেতে চাইছিলাম বাট এখন অটো দরকার নেই, রোদ দিয়েছে, ভালো লাগছে। দুজনে না আজকে সোয়েটার আর জ্যাকেট এইসব পরে টরে বেরিয়েছি, তো আর রাস্তায় সেরকম কাউকে এখন দেখতে পাচ্ছি না, খুব কমজনই পড়েছে। মনে হচ্ছে যে আমরা কি বেশি বেশি সোয়েটার জ্যাকেট পরে বেরিয়ে গেছি, কিন্তু আমাদের ঠান্ডা লাগছে, কি আর করা যাবে। তো এবারে বাসে উঠি, বাসে উঠে হাতিবাগানেই যাচ্ছি। আমি জানি আমার সব রকমের পছন্দ সব কিছু পেয়ে যাবো হাতিবাগানে, তো ওখানেই যাই, দেখি কি কেনাকাটা করা যায়। ও নিজের মতো হাঁটছে, দেখলে আমাদের গ্রামের সোনামুখীর কথা মনে পড়ে যায়। এই রোডটা ঠিক সোনামুখীর মতো আর কলকাতা বলে বোঝা যায় না এই রোডটা, শুধু অটো চলে বা শুধু একটা চলে, কিন্তু রোডটা কলকাতা টাইপের ঠিক নেই। আজকে আপনি কবিন রোডে চলে এসেছি, তো কবিন রোড এখান থেকে বাস ধরবো, এখান থেকে বাস ধরে যাবো এবার হাতিবাগান। নেবে নেবে নেমে খোঁজাখুঁজি করছি কোথায় কি পাওয়া যায়। যদি একটার পর একটা দোকান খুঁজে যাচ্ছি, তুমি পছন্দ পছন্দ যদি আজকে না হয় তাহলে আজকে নেব না, আর আরেকদিন আসতে হবে আবার, নাকি বলো? হ্যাঁ, কিন্তু পছন্দ হতে হবে, সব থেকে বড় ব্যাপার। তো আমি অনেকদিন পর টপ কিনতে এসেছি, অ্যাটলিস্ট টপ কি পছন্দ হবে আমি বুঝতে পারছি না, আর তার থেকেও বড় কথা হচ্ছে পছন্দ এখন হয় বাড়ি গিয়ে দেখি যে আমার ভালো লাগছে না, আবার সেটাকে এক্সচেঞ্জ করতে নিয়ে আসি। তো আমি এবারে সেই হেডেকটা নিতে চাইছি না, ওই জন্য ভাবছি যে কোনো রকমে মানে যাতে যেটা পছন্দ করব সেটাই যাতে আমি, আর আমাকে ফিরিয়ে নিয়ে আসতে না হয় যে এক্সচেঞ্জ করার জন্য, খুব বড় চাপের ব্যাপার। তাই একদম ঠিকঠাক হবে তবেই আমি কিনবো। এইটা বেশি ভালো লাগছে, ঘরে পেছনে ঘুরে পেছনে ঘুরে পেছনে ঠিক আছে, তাও সামনেটা একটু শর্ট হচ্ছে, আর এক সাইজ বড় দরকার। এই এদিকে ঘুরো, ও কি হলো, এইটা ঠিকঠাক আছে, তাকাও এদিকে, ঘুরো ঘুরো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে না, হ্যাঁ দারুণ, পেছন দিকটা ঘোরো, ও সুপার,
এটা ভালো লাগছে, ভালো লাগছে। আমার দেখতে কিন্তু এইটা একটা এটা একটা ভালো লাগছে, এটা কাটিয়ে দিয়ে এক মাস করবো। আমি তোমাকে চিনি বুঝেছ, আমি তোমাকে চিনি, আমি তোমার গল্প জানি। এটা কত? কোনটা ভালো হবে? অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ছে, খুব ভালো ব্যাপার। চলো, তুমি কষ্ট করছো, কষ্টের দাম পাবে, অবশ্যই পাবে। কোনটা ভালো হবে তুই জিজ্ঞাসা করো, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে বলো তুমি, তুমি বেছে দাও কোনটা ভালো হবে। ভালো হবে, হ্যাঁ ভালো হবে, বন্ধ হলে চলবে, বন্ধ হবে, হ্যাঁ বন্ধ ভালো। এইটা কত দাম? এটার এটা কত দাম? 50 টাকা, 50 টাকা। কত দাম? আচ্ছা এটা কত দাম? 50, আমি যখনই ধূপ কেনার হবে এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে খুব খিদে পেয়ে গেছে, তাই মুড়ি চানাচুর আর ওদিকে হচ্ছে বনভিটা সব নিয়ে মানে বসে গেছি একদম, আগে খাওয়া দাওয়া তারপর সব কিছু। তো এরপর থেকে ক্লাস নেবে, আর আমরা ভেবেছিলাম আজকে ট্রলিটা কিনবো, ট্রলি ব্যাগটা কিন্তু আজকে পেলাম না, কারণ আমি যেই প্রাইসে যে বাজেটে আমি চাইছি সে বাজেটে দোকানে অ্যাভেলেবেল নেই। তো অগত্যা অনলাইনেই দেখবো, সব থেকে বেস্ট অনলাইন যা মনে হচ্ছে। তো এটা আমি অনলাইনে কিনবো, আর আমি ওটা কিনতে গিয়ে বাকি যে দুটো জিনিস কিনে এনেছি সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমাদেরকে দেখাবো অবশ্যই। একটা তো জ্যাকেট কিনেছি, একটা জিন্সের জ্যাকেট কিনেছি, আর লাস্টে একটা টুপি কেনা হয়েছে, সেটা অবশ্য তখন ভিডিও করতে পারিনি, ওটাও দেখাবো। টুপিটা খুব সুন্দর, খুব স্টাইলিশ, আর তো আজকে সেরকম কিছু কেনা হয়নি। আর হ্যাঁ, আমরা একটা যে ভিডিওতে আমরা দেখালাম একটা দাদুকে, খুবই বয়স্ক, তো আমি ওনাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করেছিল আর ভাইরালও হয়েছিল পোস্টটা। তো আমার খুব ইচ্ছা ছিল তার সঙ্গে দেখা করবার, তো আমি এই জন্য করেছি। বাবা খুব ঠান্ডা লেগে গেছে, তার সঙ্গে আমি আজকে দেখা করলাম, আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটুকু পেরেছি সেটা করেছি। যেটা হচ্ছে, উনি ধূপকাঠি বিক্রি করেন যেহেতু, ওনার কাছ থেকে আমার ধূপকাঠি বাড়িতে আছে, তা সত্ত্বেও আমি কিনলাম, কারণ এটাই আমার মনে হয় আমার তরফ থেকে আমি যেটুকু করতে পারি সেটুকুই করলাম। আর তোমরা যারা কলকাতাতে থাকো তারাও চাইলে এরকমভাবে ওদের ওকে একটু হেল্প করতে পারো ওনাকে, কারণ ওনার ছেলের জন্যই উনি এই কষ্টটা করছেন, যেটা খুবই ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে স্যান্টা ক্লজের বস্তা। তো স্যান্টা ক্লজ কী কী কিনেছে? আচ্ছা, এটা হচ্ছে সেই ধূপটা যেটা আমরা কিনলাম। আর প্রথমে দেখাই এই জ্যাকেটটা, জিন্সের জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে। এই সামনেই যে ট্যুরটাই আমরা যাব সেটাতে এটা আমি পরে যাব। তো আর একটা যেটা কিনেছি সেটা হচ্ছে এই জ্যাকেটটা, কালারটা দারুণ লাগছে, দারুণ কালারটা, কালারটা ও পছন্দ করেছে, আমি পছন্দ করতে পারিনি, কারণ আমি প্রথমে আমি খুঁজেই পাইনি যে জ্যাকেট কোথায় আছে। আর আমার এইটা কেনবার এখন কোনো প্ল্যান ছিলও না, ওই বললো কিনে নিতে, তো আমি কিনে নিলাম, কারণ সেই তো একসময় কিনবো, কারণ এটা কিনবো বলে আমি ঠিক করেইছিলাম। তো সেই একসময় যখন কিনবোই, এখন যখন ভালো পেলাম তাহলে কিনে নিলাম একসাথে। আচ্ছা, এরপর কিনেছি হচ্ছে টুপি, এইটা আমি একটু দেখাই, আমার খুব পছন্দ হয়েছে, গিট পড়ে গেছে। হ্যাঁ, এই টুপিটা, এটার সাথে এটার সাথে তো এই টুপিটা দরকার হবে না, কারণ এটা আলাদা টুপি আছে, টুপিটা দরকার হবে এটার সাথে, ভাল লাগবে দেখতে, বেশ অন্যরকম টুপিটা, এইরকম দারুণ লাগছে, ভালো লাগছে আশা করি, আমি এখন দেখতে পাচ্ছি না যদিও, আমি দেখি। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। হুম, ওকে
আর তো সেরকম কিছু ও একটা টেবিল ক্লথ কেনা হয়েছে একটা টেবিল ক্লথ কেনা হয়েছে ওটা আমার জন্য ওটা ওর জন্য এটা কিছু ওর জন্য এগুলো আমার জন্য আর ওই টেবিল ক্লথটা প্রণব যে টেবিলে পড়ায় মানে ক্লাস নেয় সেটার জন্য তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সকলে বলো যে ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল বাটনটা ওটাতে ক্লিক করে দিও যাতে সব ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাও